নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি চিকেন চাউমিনের রেসিপি। তবে কোনো রেস্টুরেন্ট স্টাইলও না, কোনো ধাবা স্টাইলও না, আজকে চাউমিনটা সম্পূর্ণ আমার নিজের মতো করে তৈরি করছি। সকাল থেকে চাউমিন খাওয়ার জন্য মনটা কেমন কেমন করছে, তাই ফ্রিজ খুলে দেখলাম শুধুমাত্র একটুখানি চিকেন আর এক টুকরো গাজর পড়ে আছে। আজকের চাউমিনটা চিকেন আর এই এক টুকরো গাজর দিয়েই তৈরি করব। দেখে নিন আজকের চিকেন চাউয়ের রেসিপি। নিয়ে নিয়েছি চিকেন, চিকেনটা আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আমি ফ্রিজে যখনই চিকেনটা রাখি একটু হলুদ মাখিয়ে রেখে দিই, তাহলে চিকেনটা বেশ ভালো থাকে। তাই চিকেনটা একটু হলদে হলদে আছে, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ঠিক এরকম ছোট করে সরু করে কেটে নিয়েছি। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা চিকেন আপনারা নেবেন সেই অনুযায়ী লবণ নেবেন। যেহেতু এখানে সয়া সস দেবো, তাই লবণের পরিমাণটা একটু কম দেবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন ভিনিগার, আমি এখানে হোয়াইট ভিনিগার দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, আমি এখানে ডার্ক সয়া সস দিয়েছি। আর সয়া সসে কিন্তু অনেকটা লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝেই দেবেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আধ ঘন্টার জন্য সাইড করে রেখে দেবো। চাইলে এখানে 1 টিস্পুন আদা রসুনের পেস্টও দিতে পারেন, তবে পেস্ট তৈরি করার ঝামেলা এড়ানোর জন্য আমি আজকে আদা রসুনের পেস্টটা দিলাম না, 30 মিনিটের জন্য রেখে দিলাম। এর মাঝে আমি বাকি প্রিপারেশনটা করে নেব। নিয়ে নিচ্ছি 1টা ডিম। আমি যেহেতু ডিমের কুসুমটা খাই না, তাই আমি কুসুমটা আলাদা করেই ডিমটা নেব। আর কুসুমটা আলাদা হওয়ার জন্য আমি এরকম একটা স্পুনের মধ্যে ডিমটা রেখে দিলাম। অপর দিকে এবার চাউমিনটা সিদ্ধ করে নেব। এখানে বলে রাখি, আমি থাকি কাতারে, আর এই কাতারে কিন্তু এই চাউমিনটা পাওয়া যায় না। আমি ইন্ডিয়া থেকে চাউমিনটা নিয়ে এসেছি। পরিমাণ মতো জল একটা ফ্রাই প্যানে দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। চাউমিনে ঠিক যতটা লবণ লাগবে আমি জলের মধ্যে সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। লবণটা হালকা গলে যাওয়ার পরেই এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা দিলে চাউমিনটা বেশ ঝরঝরে হবে, একটার সঙ্গে আর একটা চাউমিন লেগে থাকবে না, বেশ ঝরঝরে হবে। যেহেতু অনেকটা লম্বা, তাই মাঝখান থেকে এরকম করে 2 টুকরো করে জলের মধ্যে দিয়ে দিলাম। এরকম করে ভেঙে দিলে সিদ্ধ করতে সুবিধা হয়, আর যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু চাউমিনটা সিদ্ধ করে নিতে পারবেন। এবার 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চাউমিনটা সিদ্ধ করে নেব। চাউমিনটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এর মাঝে আমি যে পাত্রে চাউমিনটা জল ঝরানোর জন্য রেখে দেব, সেই পাত্রের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেব। এভাবে তেল লাগিয়ে নিলে চাউমিনটা এই পাত্রে ঢেলে দেওয়ার পরে যখন ঠান্ডা হবে লেগে থাকবে না, আর বেশ ঝরঝরে হবে। চাউমিন এদিকে সিদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়ে গেছে। একটা হাত দিয়ে আমি চেপে দেখাচ্ছি, তবে অনেকটা গরম যেহেতু তাই আর ভালো করে দেখাতে পারলাম না। এবার জলটা ভালো করে ঝরিয়ে নেব। অপর দিকে আর একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি যে ডিমটা কুসুম থেকে আলাদা করে রেখেছিলাম ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আপনারা যদি চান কুসুম সমেত কিন্তু ডিমটা এভাবে ভেজে নিতে পারেন। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, আর লবণটা ছড়িয়ে ডিমটা ভেজে তুলে নিচ্ছি। এই ফ্রাই প্যানের মধ্যেই আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেব। আর চিকেনটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। চিকেনের মধ্যে অনেকটা কিন্তু জল থাকে, জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে, আর চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এই ফ্রাই প্যানের মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। এভাবে যদি তৈরি করে না থাকেন একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার কিন্তু চিকেন চাউমিনটা ভীষণই ভালো লেগেছে, অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। দিয়ে দিলাম 5 থেকে 6টা রসুন কোয়া। রসুনটা আমি একটু কুচি করে কেটে দিয়েছি, লম্বা লম্বা করে কেটে দিয়েছি। যদি আপনারা আদা রসুনের পেস্ট ব্যবহার করেন তাহলে এই সময় রসুন কুচিটা
দেওয়ার প্রয়োজন নেই। রসুন কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি, আমি কিন্তু ছোট করে টুকরো করে কাটিনি। পেঁয়াজটা খুব বেশি কিন্তু ভাজা ভাজা করার প্রয়োজন নেই, একটু নরম নরম হয়ে যাবে আর একটা খুব ভালো গন্ধ ছাড়বে, ঠিক তত অবধি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই বুঝে দেবেন, যদি খুব বেশি ঝালের প্রয়োজন হয় লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি গাজর কুচি, বলেইছিলাম যে এক টুকরো গাজর পড়ে আছে, তাই গাজর কুচিটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গাজর কিন্তু ভাজা হতে খুব বেশি সময় লাগে না, এরকম করে নাড়াচাড়া করতে করতেই কিন্তু গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি, যে কোনো চাইনিজ জিনিস রান্না করার সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে করলে স্বাদটা বেশি ভালো হয়। আমি হাফটা তুলে নিলাম, বাকি হাফটার সঙ্গে চাউমিনটা আমি হাফ হাফ করে মেশাবো। দিয়ে দিলাম পিনার্স, পিনার্সটা আগের থেকেই ভাজা আছে। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি তাহলে অবশ্যই দিতে পারেন। দিয়ে দিলাম ডিম, ডিমটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, আর যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম হাফটা চাউমিন দিয়ে দিলাম। এভাবে হাফ হাফ করে মেশালে চাউমিনটা খুব ভালো করে মেশানো হয় আর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাউমিন সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখানে আলাদা করে কিন্তু আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যদি আপনাদের মনে হয় একটু লবণ দেওয়ার প্রয়োজন, অবশ্যই লবণটা দিতে পারেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা চাউমিনে দিলে চাউমিনের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। যদি আপনাদের হাতে কাছে থেকে থাকে অবশ্যই একটু ম্যাগি মশলা দেবেন, স্বাদ ভীষণ ভালো হবে। ম্যাগি মশলাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের ইচ্ছে হয় বা পছন্দ হয় এর মধ্যে সয়া সস বা রেড চিলি সস, গ্রিন চিলি সস বা টমেটো ক্যাচাপ এইসবও কিন্তু দিয়ে তৈরি করতে পারেন, স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আর এরকম সিম্পল খেতে ইচ্ছে করলে এভাবেও তৈরি করে নিতে পারেন। এভাবে সমস্ত মশলার সঙ্গে চাউমিনটা খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চটজলদি চিকেন চাও। আজকের চিকেন চাওয়ের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। কেউ ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। নতুন কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। চটজলদি রান্না করা যায় আর খাবার ফেলে না দিয়ে কি করে তৈরি করা যায় তার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কি কি রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটাও কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।